আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্গানিক সার্টিফিকেশন। অর্গানিক সার্টিফিকেশন হয় প্রোডাক্টের উপরে, এটাকে প্রোডাক্টের উপরে সার্টিফিকেটটা নিতে হয়, প্রোডাক্ট সার্টিফিকেশন বলে। তো অর্গানিক স্ট্যান্ডার্ডের কথা কি আপনাদের জানা আছে? কি কি স্ট্যান্ডার্ড আছে? যেমন আমরা সবসময় শুনে থাকি GOTS, অনেকে শর্ট ফর্মে বলে গডস বলে, আবার অনেকে বলে যে OCS, একটা একটা অর্গানিক স্ট্যান্ডার্ড, এটা সার্টিফিকেশন হয়। দেন আছে হচ্ছে GRS, রিসাইকেলিং এর সাথে এটা সম্পর্ক, আর CS, এটাও রিসাইকেলিং। দুইটা চারটা স্ট্যান্ডার্ড, চারটা হচ্ছে সরাসরি অর্গানিক স্ট্যান্ডার্ড, আর আর দুইটা হচ্ছে রিসাইকেলিং স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমরা দেখব যে অর্গানিক স্ট্যান্ডার্ডের স্টার্টিং কোথা থেকে এবং অর্গানিক স্ট্যান্ডার্ডের সাথে কোন কোন এলিমেন্টসগুলি জড়িত আছে। ডেভেলপ করতে হলে একটা প্রতিষ্ঠানের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়, অর্গানিক স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করতে গেলে লক্ষ্য রাখতে হয় হচ্ছে প্রোডাক্টটা কোথার থেকে আসে, ফ্রম র মেটেরিয়াল টু ফিনিশ গুডস। র মেটেরিয়াল কোন প্রতিষ্ঠান থেকে আসছে? যদি হয় ইয়ান, সরি, যদি হয় যে গার্মেন্টসের উপরে গডস করবে, OCS করবে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে হ্যাঁ, গার্মেন্টস হতে যেরকম ফ্যাব্রিক লাগে, তো ফ্যাব্রিকের আগে ছিল এটা ইয়ান, ইয়ানের আগে এটা কী ছিল? কটন। সো প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি অর্গানিক হয় তাহলে ফিনিশ গুডসটাও অর্গানিক সার্টিফাইড হতে পারবে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল, কটন যেখান থেকে আসে সেটা অর্গানিক সার্টিফাইড হতে হবে, হাউ এভার দ্য গডস, হাউ এভার দ্য OCS। আচ্ছা, যদি আমরা কটন সার্টিফাইড করে নেই, কটন এটা নিবে কি স্পিনিং মিল? স্পিনিং মিল যে অর্গানিক কটন নিয়েছে তার প্রুফ করবে কি দিয়ে? প্রুফ করবে হচ্ছে TC দিয়ে। যদি কখনো TC-টা না নেয় বা TC-তে উল্লেখ করা না থাকে যে এটা অর্গানিক প্রোডাক্ট লাইক GOTS অর OCS, দেন স্পিনিং মিল এটাকে শুরু করতে পারবে যে হ্যাঁ, আমরা যে ইয়ানটা সেল করতেছি সেটা আমাদের অর্গানিক, কারণ তারা অর্গানিক কটন নিয়ে আসছে। আচ্ছা, ফ্যাব্রিক হয়ে যাওয়ার পরে গার্মেন্টস যখন আবার ফ্যাব্রিক নিবে, তখন গার্মেন্টসের ফ্যাব্রিক নেওয়ার সময় গার্মেন্টসের যে TC থাকবে, গার্মেন্টসের যে হবে ডেলিভারি চালান, তারপরে হচ্ছে আদার যে ডকুমেন্টগুলি থাকবে, সেখানে উল্লেখ করে দিতে হবে যে এটা কি গডস নাকি OCS, এটা কি গডস নাকি OCS। যদি আপনি গডস নিয়ে আসলেন, OCS ডেলিভারি দিবেন, এরকম কিন্তু একটু বেরি করবে। সো আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে হ্যাঁ, আমি ফিনিশ গুড সেল করবে হচ্ছে গডস হিসাবে, GOTS সার্টিফাইড হিসাবে। তাহলে আমি যখন আদার্স র মেটেরিয়াল নিব, তখন আমাকে এই ম্যাটেরিয়ালগুলি নেওয়ার সময় স্পেসিফাইড করে দিতে হবে হ্যাঁ, আমি অর্গানিক প্রোডাক্ট করবো, কি অর্গানিক, যেমন আমি গডস করবো নাকি OCS করবো। অনেকে বলে গডস বলে, অনেকে GOTS বলে। একটা প্রতিষ্ঠান OCS অর গডস সার্টিফাইড হয়ে যাবার পরে যদি TC না দিতে পারে, যদি TC না দিতে পারে, তাহলে কী কোন ধরনের ডিফিকাল্টিস ফেস করবে? ম্যাটেরিয়ালটা, ফিনিশ গুডসটা যদিও স্টোরে চলে গেছে, ক্লায়েন্টের কাছে চলে গেছে, বাট এটা কিন্তু কোনো যে হ্যাঁ, আমি TC তৈরি করে দিচ্ছি, যদি আপনার কাছে এই ধরনের কোনো থাকে যে হ্যাঁ, আমি গডস দিলাম, গড সার্টিফাইড ম্যাটেরিয়াল দিলাম, অর নন গড সার্টিফাইড দিয়ে ম্যাটেরিয়াল দিয়েছি, সেটা আমার কাছে প্রুফ নেই বা এভিডেন্স নেই, যদি এভিডেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অডিট ফার্ম এই প্রোডাক্টের জন্য TC দিতে পারবে না। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কোনো প্রোডাক্ট শুরু করার আগে যদি TC-টা না নেওয়া হয়, ক্লিয়ার না করা হয় যে হ্যাঁ, আমার আসলেই কি আমি
GOTS or OCS certified kina jodi eta clear na kora hoy shipment korar pore kintu eta এই টিসিটা কালেক্ট করা কোয়াইট ডিফিকাল্ট আর যদি এখানে কোনো রং কিছু মানে দুই নম্বরই করা হয় মানে সেখানে মিসম্যাচ করা হয় তাহলে কোম্পানির জন্য অনেক বড় একটা ড্যামেজ বহন করতে হবে কারণ এই ম্যাটেরিয়ালটাই সেল হবে না আর দুই নম্বরই তো করা যাবেই না আর অডিট ফার্ম তো এই ধরনের কোনো টিসি দিবেই না আমরা যতটুকু জানি অর্গানিক যে অডিট জিওটিএস এবং ওসিএস সেটা হয় কিসের উপরে প্রোডাক্টের উপরে আচ্ছা এটা আমরা এখন ক্লিয়ার কিন্তু এই ফ্যাক্টরি বা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানগুলোতে লোকাল ল এবং হিউম্যান রাইটস কতটুকু কমপ্লাই করে তারও একটা ডকুমেন্ট এই জিওটিএস এবং ওসিএস অডিটের সময় শেয়ার করতে হয় যে আপনার কোনো কমপ্লায়েন্স অডিট আছে কিনা হাউএভার দ্য সেডেক্স বিএসসিআই র্যাব এনি কমপ্লায়েন্স অডিট যেগুলি ওয়ার্ল্ডে পরিচিত বা ওয়ার্ল্ডে সবাই জানে যে হ্যাঁ এটা একটা কমপ্লায়েন্সের অডিট তাহলে আপনাকে এই সোশ্যাল অডিটেরও রিপোর্ট এই জিওটিএস বা ওসিএস এর সময় শেয়ার করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি মনে করেন বিএসসিআই অডিট করছেন অথবা স্যাডেক্স অডিট করছেন করা শেষ হয়ে গেছে আপনি এখন জিওটিএস বা ওসিএস অডিট করবেন এই অডিটের সময় মানে বিএসসিআই বা স্যাডেক্সের সময় যদি কোনো আপনার কোনো এনসি থেকে থাকে সেটাকে এই গডস বা ওসিএস এর সময় অবশ্যই সেই এনসিগুলিকে ক্লোজ দেখাইতে হবে মানে সেটা আপনি কমপ্লিট করছেন ইনকমপ্লিটেড কোনো এনসি রেখে আবার জিওটিএস বা ওসিএস সার্টিফিকেট দিবে না তাহলে আমরা কি বুঝতে পারলাম জিওটিএস এবং ওসিএস যদিও প্রোডাক্ট বেসড বাট এখানে গার্মেন্টস এখানে সোশ্যাল কমপ্লায়েন্সের অডিটটাও শেয়ার করতে হয় সেটাও একটা ম্যান্ডেটরি ডকুমেন্টের মধ্যে পড়ে আপনি দিতে পারেন সেডেক্স দিতে পারেন বিএসসিআই দিতে পারেন র্যাব বাট সোশ্যাল কমপ্লায়েন্সের একটা অডিট কমপ্লিট অডিট এনসি ক্লোজ করা অডিট আপনাকে শেয়ার করতে হবে দেন আপনি এই জিওটিএস বা ওসিএস এর সার্টিফিকেট পাবেন এই ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে টিসি একটা চ্যালেঞ্জ হচ্ছে টিসি আপনি যদি ফিনিশ গুডস প্রোডিউসার ম্যানুফ্যাকচার এক্সপোর্টার হন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একদম বিগিনিং থেকে আপনি ফ্যাব্রিক কোথা থেকে নিয়ে আসলেন সেটা আপনার অর্গানিক কিনা জিওটিএস বা ওসিএস সার্টিফাইড কিনা আপনি তো যে কোনো একটা করুন বা দুইটাই করতে পারেন জিওটিএস বা ওসিএস সার্টিফাইড কিনা সে আপনাকে টিসি দিবে স্পিনিং মিল ফ্যাব্রিকের জন্য আচ্ছা ফ্যাব্রিক যিনি দিয়েছেন বা ইয়ান যিনি দিয়েছেন সে কটনের কাছ থেকে টিসি নিয়ে আসবে আর আপনি টিসি দিবেন কাকে বায়ারকে সো আমরা এখন জানতে পারলাম যে জিওটিএস এবং ওসিএস এর সাথে হচ্ছে আমার টিসি রিলেটেড সোশ্যাল কমপ্লায়েন্স রিলেটেড প্রোডাক্টের স্পেসিফিকেশন রিলেটেড এভরিথিং আমাকে এই জিওটিএস এবং ওসিএস এর সাথে শেয়ার করে অডিটটা কমপ্লাই করতে হবে এবং এটা সার্টিফিকেট হয় ওকে থ্যাংক ইউ